কিরা, হু আর ইউ? আপনি কিরা, হু আর ইউ? দেবদানি, দেবদানি, দরজা তো খোলা, মনে করি দেবদানি তো বাড়ির পরে আছে। দিনে দুপুরে তোকার বাড়ি চোর আসলো না কিরে দেবদানি? হুয়া আর ইউ লাভিং? কিরা কিরা, আপনি দাঁত বার করে খেলাচ্ছ কিসের জন্য? হুয়া কেরে, তুই এবার সকাল সকাল সেখানে সিকুর পাওয়া শুরু করলো কিসের জন্য রঞ্জু? খেরে রঞ্জু, তুই আমাকে চিনবার পারিস নি? আমি তোর যজ্ঞেশ্বর দারে। ও মাই গড, ইউ আর যজ্ঞেশ্বর, মানে ইউ আর মাই জগাদা? ও নো, আমি তোর জগাদা, তুই তো আমাকে সোর ভাবছিস। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, সত্যি মানে আমি তোমাকে চিনবার পারি নাই। চিনবো কেমন করে কো জগাদা? তুমি যখন ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে গেছিলে, মানে তুমি তো মানে হিরোর মতো চেহারা ছিল তোমার, নায়ক মানে সিনেমার নায়ক, মানে কি কবো, ইউর বেলি মানে তোমার ভুড়ি হয়ে গেছে, ইউ বিকাম ওল্ড, মানে তোমাকে দেখে মনে হচ্ছে যে ইউ আর 80, মানে 80 বছর বয়সের মানে বৃদ্ধ। আমি তো প্রথমে ভুল করেছিলাম যে দেবদানির মানে বাবা মানে আঙ্কেল কাকা এখানে খারাপ আছে নাকি, পরে হঠাৎ আমার মনে হলো নো, হি ইজ নো মোর, হি পাস্ট, বহুদিন আগে তো শুধু মরে গেছে, সরি সরি জগাদা, সরি। সেহারার কথা আর কইস নি রে, জীবন যুদ্ধে আমি একজন পরাজিত সৈনিক। জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের চেহারার কীর্তি ইতিহাসে ঠাঁই পায় না রে। আচ্ছা রঞ্জু, তুই এখানে ইতিহাসের ক্লাস নেওয়া শুরু করলো কিসের জন্য? দেখ, এটা স্কুলও না কলেজও না, তোর যদি ইতিহাস শিক্ষা দেওয়ার ইচ্ছে হয় তাহলে এখান থেকে চলে যা, বাইরে যায় কথা কয়। আমি শিক্ষা দিচ্ছি মানে? হোয়াট, এটা কী ধরনের কথা বলো? আমি কি তোকার কাছে জিজ্ঞেস করেছি পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কতজন সৈন্য ছিল? জাস্ট জগাদার সাথে এতদিন পর দেখা হলো, সেই জন্য আবেগে ইমোশনে আমি এই ধরনের কথাবার্তা বলে ফেলাইছি, মানে আমি তো ভুলেই গেছিলাম যে জগাদা নামে কেউ ছিল, দ্যাটস ওয়াই। না, আমি তো তোর কথা কর কথা নিষেধ করতেছি নে, এতদিন পর তোর পরাণের দাদার সাথে তোর দেখা হয়েছে, তুই পরাণ খুলে কথা কয়, দরকার হলে গলায় তাবিজ বানা ঝুলে রাখ। আমি তো খালি করছি কি, তুই এই বাড়িটার থেকে বাইরে হয়ে যা তো ভাই, যা। খুব একবারে বাড়িওয়ালা হয়ে গেছো তাই না রে? এত যে বাড়ির বড়াই করিস, আইন অনুযায়ী বাড়ির মালিকানা তো দূরের কথা, ওয়ারিশে তো হবে পারিস নাই। তোর ভাই নন্দলাল যদি তোকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেয়, কনে যায় খারাপ, সেই কথা একবার চিন্তা করে দেখেছো? বাড়িওয়ালা, বিশাল বাড়িওয়ালা হয়ে গেছো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।